শালবনের প্রাণীদের খাদ্য সংকট মোকাবেলায় টাঙ্গাইলে মধুপুর গড়সহ জেলার বনাঞ্চলগুলোতে ফলদ বৃক্ষ রোপণ করা হয়েছে। টেকসই বন ও জীবিকা বা সুফল প্রকল্পের আওতায় শালবনে বানর সহ বিপন্ন বন্যপ্রাণীর খাবার সংকট রোধে এই উদ্যোগ নিয়েছে বন বিভাগ। সাময়িক ব্যবস্থা হিসেবে বানরের জন্য খাবার দিচ্ছে জেলা প্রশাসন। মুসলিমউদ্দিন আহমেদের রিপোর্ট। টাঙ্গাইলে 1,23,469 একর বনভূমির প্রায় 39,000 একর বেদখলে। বনভূমি সংকুচিত হয়ে পড়ায় অস্তিত্ব সংকটে পড়েছে বন্যপ্রাণীগুলো। মূলত দখলের কারণে সংকুচিত হয়েছে দেশের তৃতীয় বৃহত্তম বনভূমি মধুপুরের গড়। ফলে একসময় জীব বৈচিত্র্যে সমৃদ্ধ বনের প্রাণী বিলুপ্ত ও বিপন্ন হয়েছে। খাবারের সংকট, তাদের স্বাস্থ্যকর বিবর্ণ হয়ে আছে। এই জন্যেই জীব বৈচিত্র্য রক্ষার জন্য বন্যপ্রাণীদের খাবারের উপযোগী বৃক্ষরোপণ করা উচিত। যে শালবাগানটা আছে সেটার মধ্যে সুফল প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রকারের ফল জাতীয় ফডার প্ল্যান্টেশন করে দিলে পশু পাখির খাবারের চাহিদাটা পূর্ণ হবে, পাশাপাশি তাদের আবাসস্থলটা ডেভেলপ হবে। বনে খাবার সংকটে লোকালয়ে এসে ফল ফসল নষ্ট করছে বানরগুলো, আবার হত্যার শিকার হচ্ছে অনেক প্রাণী। বিষয়টি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করে চ্যানেল আই। পরে প্রাণীগুলো রক্ষায় স্বল্প ও দীর্ঘমেয়াদে উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে বর্তমানে একটা সুফল প্রকল্প চলছে সাস্টেনেবল ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড, বাংলায় বলে টেকসই জীবিকা ও বন, এটা এই প্রকল্পের আওতায় আমাদের আবাসস্থল উন্নয়নের অনেকগুলো কম্পোনেন্ট আছে এবং গাছ রোপণ করার ব্যবস্থা আছে। সেখানে আমাদের যে সমস্ত প্রাণী বা বন্যপ্রাণীগুলো এইসব ফল খায় ওই ধরনের গাছই আমরা এখানে চুজ করেছি। আমাদের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে যেসব বরাদ্দ আমাদের এখানে আছে প্রাণীদের জন্য আমরা বরাদ্দ দিতে পারবো। তাছাড়াও আমরা স্থানীয়ভাবে এই বন্য প্রাণীদের সুরক্ষার জন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি এবং আরও দিব। ইতিমধ্যে শালবনে প্রায় 15,000 ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। বন বিভাগের আশা 3 বছরের মধ্যে বন্যপ্রাণীদের খাবারের চাহিদা পূরণ করবে গাছগুলো। বন্যপ্রাণী প্রকৃতি ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ, এসব প্রাণী রক্ষায় ফলজ বৃক্ষরোপণ সহ সব ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের মধুপুর গড় থেকে মুসলিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই।